हिरो ग्लैमर ओल्ड मॉडल एर प्रॉब्लम हलो विद्युत आसछे ना प्लागेर लाइने तो आमरा चेक करछि आसले विद्युत आसछे ना केन तो एखाने सीडीआई आछे एखाने किन्तु चार लाइनेर चारटे कानेक्शन आछे एटा चार लाइनेर सीडीआई आर कि एकटा हलो সাবি অন করার পরে ইনপুট যেটা 12 ভোল্ট ইনপুট হয় আর পাশে আছে বডি কানেকশন তারপরে আছে হাই টেনশন কয়েলের লাইন এছাড়া পিকআপ কয়েলের লাইন তার পাশেরটা তো এটা কিন্তু চার তারের সিডিআই চারটে সংযোগের তো এর কারণ হলো সেন্সর নেই এখানে কিন্তু সেন্সর লাইন নেই যার কারণে কিন্তু চার তারের সিডিআই তো আমরা কিক দিয়ে দেখব সাবি অন করে কিক দিয়ে দেখব বিদ্যুৎ কেন আসছে না একদম বিদ্যুৎ আসছে না তো আমরা এবার লাইনগুলো চেক করব তো পূর্বে এটা কিন্তু একজন চেক করেছিল তো আমি আবার ফের চেক করছি তো আসলে পিকআপ কয়েল প্রবলেম দেখা দিচ্ছে আমরা আগে পিকআপ কয়েলটা আগে চেক করছি আমরা সার্কিটটা খুলে নেব তো সাইড খুলতে হলে আমাদের মোবাইলটাকে ডেন দিয়ে নিতে হচ্ছে এটা হলো সেই পিকআপ কয়েল আমরা এই পিকআপ কয়েলটাকেই দেখব তো আমরা পিকআপ কয়েলটা খুলে নিলাম এটা কিন্তু পূর্বে কেউ কাজ করেছে বা দেখেছে যে কি অবস্থায় আছে তো আমিও এটাকে এখন কাজ করে দেব বা মডিফাই করার নতুন পিকআপ কয়েল নিয়ে এসেছি তো আমরা এটা চেক করে নিচ্ছি তো এই পিকআপ কয়েল ঠিক আছে তো এই পিকআপ কয়েলের যে ছিদ্র আছে 8 নাম্বার তো এই পিকআপ কয়েলের ছিদ্রটা আমরা ওয়ার্কশপ থেকে ঠিক করে নেব আমরা পিকআপ কয়েলের যে ছিদ্র দুটো সরো ছিল তো আমরা ঠিক করে নিলাম ওয়ার্কশপ থেকে এবার আমরা বাইকের সঙ্গে লাগাবো ম্যাগনেট কভারের গ্যাসকেট ছিঁড়ে যাওয়াতে আমি গ্যাসকেটটি বানিয়ে দিলাম তো আমরা পিকআপ কয়েলটি মডিফাই করে নিয়ে আসছি অর্থাৎ ছিদ্র করে নিয়ে আসছি ওয়ার্কশপ থেকে এটা কিন্তু অরিজিনাল এটা ছিল এরকম পিকআপ কয়েল এখানে পাওয়া যায় নাই যার কারণে কিন্তু আমরা এই সিজি 125 যেটা সেলফ স্টার্টের গাড়ি সেটা তো আমরা নিয়েছি ছিদ্র ছোট থাকায় আমরা ছিদ্রটা বড় করে আনলাম ওয়ার্কশপ থেকে তো এখন আমরা এটা সেটিং করব আমরা এটা চেক করে নেব যে কোথাও বাদে কিনা তো আমরা ফাইনালি তারগুলো আগে ঠিক করে দেব আমরা বড় তার আছে বের করে নিয়েছি আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু অতি সহজেই কাজগুলো বুঝতে পারবে সেভাবেই আমি ভিডিও বানাই তো আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন আমি চেষ্টা করি তারা যেন সুন্দরভাবে এই কাজগুলো দেখে শিখতে পারে এই জন্য আমি শিক্ষামূলক ভিডিওই বানাই
তো এবার আমরা কানেকশন গুলো দিয়ে দেব, সংযোগ গুলো দিয়ে দিচ্ছি। এটাই হলো পিক আপ কয়েলের সংযোগ। তো এখন আমরা দেখব আসলে বিদ্যুৎ কেমন আসে। তো আমরা সুইচ অন করে ক্লিক দিয়ে দেখব কি অবস্থা কারেন্টের। তো আমরা সুইচ অন করে নিলাম। এবার এখন কিন্তু পারফেক্ট বিদ্যুৎ আসছে। ঠিক এরকম বিদ্যুৎ আসলেই যথেষ্ট। তো এবার আমরা ইঞ্জিন মোবিল দিয়ে বাইকটিকে স্টার্ট দেব। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট দিচ্ছি। আসলে এরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অতি সহজে এই রোগ নির্ণয় করে সারা যায়। তো আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে সমস্যাটা কোথায়, কিভাবে বাইর করবেন, সমাধান করবেন, এটা আপনি অল্প সময়ের মধ্যে চিন্তা ভাবনা করে বাইর করতে পারবেন এরকম ভিডিও থেকে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।